গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হওয়ায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসাইন সাইদিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। জেল সুপার শাহজাহান আহমেদ জানান, বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্স যোগে প্রথমে কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। দেলোয়ার হোসেন সাইদি 2010 সালের 29 জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেফতার হন। পরে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2018 সালের 17 ফেব্রুয়ারি সাইদিকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন আপিল বিভাগ।